বিদ্যুৎ। এই জুতো পরে পথে বেরোলেই ম্যাজিক। কিন্তু তার থেকেও বড় ম্যাজিক গবেষককে ডেকে পাঠিয়েছে জাপানের জ্যাক্সা গবেষণা কেন্দ্র। ভূতের রাজার জুতো নয় এ, একেবারে আধুনিক স্পোর্টস শু। তবে শুধু দৌড়ে বেড়ানোর স্পোর্টস শু নয়, একটু বেশি রকমের স্মার্ট। প্রতি পদক্ষেপে শুধু বিদ্যুৎ উৎপাদন করবে, 1 কিলোমিটার হাঁটলেই ব্যাটারি ফুল চার্জ, যা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন মোবাইল, আইপড, পাওয়ার ব্যাংক। শুধু তাই নয়, জিপিএস অন থাকলে এই জুতোর মালিককে ট্র্যাকিং করে খুঁজেও পাওয়া যাবে। আবার এই জুতোর মালিককে কেউ ফলো করলে জুতো দিব্যে জানিয়ে দেবে মালিককে। এমনই এক আশ্চর্য জুতো বানিয়ে ফেলেছে হুগলির কানাইলাল বিদ্যা মন্দিরের ক্লাস 9 এর ছাত্র সৌভিক শেঠ। এটা হচ্ছে স্মার্ট শু। এই স্মার্ট শুতে, স্মার্ট শু এর সাহায্যে আমরা আমরা পায়ে যখন আমরা হাঁটবো, সেই হাঁটার ফলে ওখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে। ভেতরে এমন একটি সেন্সার আছে যার সাহায্যে ইলেকট্রিসিটি তৈরি হবে আমাদের পায়ের চাপে। সেই সেন্সার আমাদের ওখানে লাগানো আছে, একটি বুটে ব্যাটারি লাগানো আছে, সেই ব্যাটারিকে চার্জ করবে। চার্জ করে ওখানে একটা আরেকটি সার্কিট লাগানো, সেটা হচ্ছে 5 ভোল্ট রূপান্তর করবে ওখান থেকে। সেই রূপান্তর করে ওখান থেকে আমরা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স আইটেম, যেমন মোবাইল, ওয়াকি টকি, ড্রোন ইত্যাদি নানা ধরনের আইটেম আমরা চার্জ দিতে পারবো। এর ফলে আমরা যদি কোনো এমন জায়গায় যাই যেখানে তো কোনো ইলেকট্রিসিটি নেই, সেই সব জায়গায় গিয়ে আমরা ওই জিনিসটাকে নিয়ে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। জুট মিল শ্রমিকের ছেলে সৌভিক অবশ্য ক্লাসের ফার্স্ট বয়। ঘরের ভেতর ছড়ানো ছিটানো নানা রকম যন্ত্রপাতি, কদিন আগেও ওর সামনের টেবিলে থাকতো জুতো জোড়া, এখন এই হেলমেটটা। যে জিপিএস ট্র্যাকিং সিস্টেম বুটে লাগানোর ফলে বাড়িতে বাচ্চাদের জন্য এটা আরও ভালো লাগবে, এই জুতো আরও ভালো কাজে আসবে। কারণ বাড়িতে বাচ্চাদের যখন আমরা একা ছাড়ছি, একা ছাড়ার পরে সে কোথায় যাচ্ছে এই, বা অনেক সময় আছে কিডন্যাপ হয়ে যাচ্ছে বাচ্চা, তখন আমরা বাড়ির গার্জেনরা দেখতে পারবো যে আমার এখন বাচ্চা কোথায় আছে। আর এই জিপিএস ট্র্যাকিংটা হোল, এটা পুরো সারা ভারতবর্ষে, যেখানে থাকুক ভারতবর্ষে, সেখান থেকেই ওকে ট্র্যাক করতে পারবে। এটাই সৌভিকের নেশা। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন প্রজেক্ট তৈরি করা তার কাছে নেশার মতো। প্রথম দিকে সৌভিক ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কলিং বেল বানিয়েছিল, বর্জ্য পদার্থ জ্বালিয়ে বিদ্যুৎ তৈরির ডেমো প্রজেক্টও করে সে। তবে এখন সে মগ্ন স্মার্ট জুতো ও হেলমেট নিয়ে। আমার পরের ভাবনা হচ্ছে স্মার্ট হেলমেট। এই হেলমেটটা তৈরি আছে, আমি আর একটু ভালোভাবে তৈরি করতে চাই হেলমেটটা। কি হবে হেলমেটটাতে? ব্লুটুথ সিস্টেম থাকবে। এবার ওখানে ব্লুটুথ সিস্টেমে দাঁড়িয়ে যখন কেউ বাড়ি থেকে ফোন করছে, তখন ব্লুটুথ ইয়ারফোন যেমনভাবে কাজ করে, তেমনই হেলমেটে ওই সার্কিটই লাগানো থাকবে। এবার রাত্রিবেলা ওই জিনিসটা, ওখানে একটা এলইডি লাইট লাগানো হবে পেছনে, পেছনে এলইডি লাইট ব্লিঙ্ক করবে। সেই ব্লিঙ্ক করার ফলে পেছনে থাকা কোনো ব্যক্তি বুঝতে পারবে যে সামনে কোনো গাড়ি আছে। আমি একজন সামান্য চটকলের শ্রমিক, তা আমার আমার উপার্জনের যদি বাইরে, এখতিয়ারের বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে যাতে ছেলেটা পিছিয়ে না পড়ে যায়, সেই ক্ষেত্রে সবাই মিলে যদি এর এগিয়ে যাওয়ার পথে সবাই মিলে যদি সাহায্য করেন আর্থিক দিক থেকে, তাহলে পরে আমার খুব উপকার হয়। আমার থেকে আমার ছেলের ভবিষ্যৎটা যত উজ্জ্বল হয় সেই কামনায় সবাইকার কাছে করছি। ছেলে, আমি চাইছি ছেলে এইসব জিনিস নিয়ে এগিয়ে যাক ভবিষ্যতে, এটাই চাইছি। আর কোনো সংস্থা বা কোনো ভালো কোনো কেউ ওর পাশে দিয়ে এসে দাঁড়ায়, আমাদের আর্থিক অবস্থা সেরকম ইয়ে নেই, যদি ও কেউ এসে দাঁড়ায় তাহলে আমার খুবই ভালো হয়, ছেলে আরও অনেক দূর যেতে পারে। ছোট থেকেই হাতে কলমে বৈজ্ঞানিক প্রজেক্ট বানানো সৌভিকের ভালো লাগার বিষয়। তারই স্বীকৃতি জাপানের গবেষণা কেন্দ্র জাক্সা ডেকে পাঠিয়েছে তাকে। কিন্তু একটাই সমস্যা, তা হলো অর্থের। বাংলার প্রতিভাদের সামনে চিরকালই যে বাধা পাহাড় প্রমাণ হয়ে এসেছে, জাপানের গবেষণা কেন্দ্রে যাওয়ার সেই টাকা মিলবে কোথায়, তাই নিয়ে চিন্তিত পরিবার, শিক্ষক আর প্রতিবেশীরা।
মাধ্যম ব্যুরো রিপোর্ট।